লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় পার্টির সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাতীয় পার্টির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রায়পুর উপজেলা প্রধান পৃষ্ঠপোষক বোরহান উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহারের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রায়পুর পৌর জাতীয় পার্টির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাহাদুর, যুব সংহতির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিজি সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়।